হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এলসিডি রেবন রিপেয়ারের একটা ভিডিও তৈরি করবো। এলসিডি ওয়াটার ড্যামেজ যে ফোনগুলো আসে আমাদের কাছে, ওয়াটার ড্যামেজ ফোনগুলোতে এই প্রবলেমগুলো আমরা বেশি পাই। তো অলরেডি রেবনটা আমি টেপ দিয়ে একটা কাগজের সাথে লাগিয়ে রাখছি, যেন স্ট্রেট থাকে, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এই জন্য টেপ দিয়ে আমি এটা লাগিয়ে রাখছি। তো আপনারা এইভাবে লাগাবেন। লাগানোর পরে আমি এখানে টোটাল তিনটা লাইন মিসিং হয়েছি, তো তিনটা লাইনে ভোল্টেজের লাইন। তো আমি এগুলো কীভাবে রিপেয়ার করা যায় সেই বিষয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা দেখবেন লাইন মিসিংগুলো আমি আপনাদেরকে দেখাই, কোন কোন লাইনটা মিসিং। তার আগে আমার বিটগুলো ভালো করে ওয়াশ করে নিতে হবে। এরকম যদি আপনাদের ফাইল থাকে, ফাইল দিয়ে আগে তাহলে রিপেয়ার করে নেবেন। মাথাটা একটু মসৃণ করে নেবেন, মাথাটা খুব স্লিপি হয়। কারোর সাথে জানি অ্যাডজাস্ট না হয়ে যায়, এবং ইজিলি জানি শোল্ডারটা করতে পারেন। আমরা এখানে একটু পেস্ট ব্যবহার করতে পারি। তবে এই কাজগুলো করতে গেলে একটু এক্সপার্ট হতে হয়, কেননা সোল্ডারিংয়ের প্রতি তার আলাদা এক দক্ষতা থাকতে হবে। আর না হলে তার একটু কষ্টসাধ্য হয়ে যাবে। তার খুবই নিখুঁত একটা কাজ। আমি আশা করতেছি আপনারাও পারবেন, আপনারাও ভালো কাজ করেন, ভালো কাজ বোঝেন। আগে আমরা বেজে একটু রং আমরা ধরে নিচ্ছি, কেননা পরবর্তী সোলারে যেন সুবিধা হয়, কারণ এখানে আমরা একটু ক্র্যাশ করে নিচ্ছি আগে। তো আরেকটা লাইন বের করে নিচ্ছি, সেকেন্ড লাইন। সেকেন্ড লাইনটা আমরা একটু সোল্ডার করে নেব। সেকেন্ড লাইনটা আমরা বের করে নিয়েছি, ফার্স্ট
line. তারপরে আমাদের এখানে একটা লাইন আছে মিচিং, সেই লাইন আমরা দেখে দেখব, এটা হচ্ছে এই লাইনটা, এই লাইনটা আমাদের মিচিং। ছোটো কোনো লাইন যদি মিসিং থাকে তাহলে এভাবে যদি আপনি একটু হালকা ঝালাই করে দেন তাহলে সেটা মিসিংটা সলভ হয়ে যাবে। এখানে আমাদের আর একটু রেবনটা ঘষে আমাদের কপার লাইন বের করে নিতে হবে, যেটা মিসিং আছে সেটা দেখতে এখান থেকে একটু সমস্যা হচ্ছে, কারণ আমি কাজটা করার পরে আমি আপনাদেরকে এর সঙ্গে দেখানোর চেষ্টা করবো, তবে একটু ধৈর্য ধরে দেখতে হবে। এটাই সাধারণত টেকনিশিয়ানরা এটা মাইক্রোস্কোপ দিয়ে করে, তো আমি এখন খালি চোখে কাজটা করে দেওয়ার জন্য ওয়ার্ক করার জন্য আমি চেষ্টা করতেছি। সো আমাদের এটাও ঘষানো কমপ্লিট হয়েছে, এখানে আমরা একটু রং ইউজ করবো। অনেকে এরকম চ্যাপটা তাদাল দিয়ে করতে পারেন না, ভাবেন যে চিকন তাদাল লাগবে, তবে এটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, যার যেরকম সোল্ডারিং দক্ষতা আছে। সো আমি আরেকটা আপনাদেরকে রিকমেন্ড করতে পারি, সেটা হচ্ছে যদি আপনারা এই ধরনের জাম্পারের কাজ করেন, এরকম চিকন জাম্পারের কাজ করেন, তাহলে অবশ্যই এরকম ঘড়ির দেওয়াল ঘড়ি পাবে, দেখতে পাবেন আপনারা দেওয়াল ঘড়ির ভিতরে এরকম একটা কয়েল পাওয়া যায়, এই কয়েলটা দিয়ে আপনার জাম্পারের কাজ করতে পারেন। তো আমি এটাই দেখতে দেখাই যাচ্ছি, আমরা এখানে একটু রজন ইউজ করব, রজন দিয়ে আমরা তারটারে ইনসুলেট করব, আনইনসুলেট করবো, এটা ইনসুলেট করা আছে। আমরা এখান থেকে ভিতর থেকে কপারটা বের করব, যেটা নাকি বার্নিশ দিয়ে এটারে ইনসুলেট করা থাকে। তারপরে আমরা এই তারটা দিয়ে জাম্পার করব। এটা আমরা রেবন রিপেয়ার করতেছি, এলসিডি রেবন, ওয়াটার ড্যামেজ হলে লাইটের যে প্রবলেম হয় সেটার জন্য, অনেক সময় গ্রাফিক্সের লাইনও প্রবলেম হয় লাইটের সাথে সাথে। তো আমরা এখানে তিনটা লাইন মিসিং পাইছি, যেটা আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত এই তিনটা লাইনে। অবশ্যই আপনারা বিষয়টা দেখলে পরে বুঝতে পারবেন। আমরা ফার্স্ট আগে একটা কাজ করতেছি,
Look. First jumper to pull on. First jumper to his. First jump after this, second jump after the task for the third jump after the task for the book. তাকালে বিটে কোনো রাং থাকা যাবে না, অতিরিক্ত রাং খেয়াল রাখতে হবে, কারণ এটার জন্য পাশের লাইনগুলো শর্ট লেগে যেতে পারে, অবশ্যই অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। সেভেন জাম্পারটা করতে সক্ষম হলাম। এখন আমাদের থার্ড জাম্পারটা করতে হবে। থার্ড জাম্পারটা করার পরে আমরা দেখতে পাচ্ছেন থার্ড জাম্পারটা করবো। একটু অতিরিক্ত লাইন আছে, রিমুভ করে নিলাম, আমাদের কোনো দরকার নাই। সেভেন জাম্পারটাও কমপ্লিট করলাম। এখন কমপ্লিট
কি হয়েছে, এখন এটাতে আমরা আবার একটু ফিনিশিং করবো। রেবনটা আমরা একটু ওয়াশ করবো এখন, কারণ আপনাদেরকে দেখাতে পারছি না বন্ধুরা। এখন আমি অবশ্যই চেষ্টা করবো জুম করে আপনাদেরকে দেখানোর জন্য। রেবনটা ওয়াশ করে নেই, এইখানে আমরা একটা করছি জাম্পার, তারপরে আমরা জাম্পার করছি আরেক দুইটা হচ্ছে এখানে, এখানে একটা করছি, এখানে একটা করছি, পরে করছি এখানে একটা। ওয়্যারটা একটু শর্টিং হয়ে রয়েছে, ওয়্যারটা আমরা একটু দূরে 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 দিচ্ছি, কারণ শর্টিংটা থাকলে প্রবলেম হবে, এই জন্য আমরা লাইনটাকে একটু দূরে দূরে দিচ্ছি। লাইনটা আমরা একটু হালকা আগায় দিব, কারণ আমাদের লাইনটা একটু শর্টিং হয়ে গেছে। এটা বুস্ট বোল্টের লাইন, অবশ্যই আপনারা খেয়াল করে কাজ করবেন, কারণ বুস্ট বোল্টের লাইন যদি বেশিক্ষণ শর্টিং থাকে তাহলে আপনাদের কয়েল, বুস্ট বোল্টের যে কয়েল সেটা নষ্ট হতে পারে।
একটু লংলি কাজ বন্ধুরা। আমরা লাস্ট জীবন যেটা একটু ঝামেলা ছিল ওইটা আবার কাজ করতেছি। বন্ধুরা আমরা এটা চেকিং করবো এখন, তারপর যদি কোনো প্রবলেম হয় আমরা আবার দেখব সেটা নেক্সট স্টেপে দেখব। কিন্তু এখন আমরা ফার্স্ট চেক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কাজ কমপ্লিট, আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে, আমাদের রেবন কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন
আমাদের ওয়ার্কিং কমপ্লিট, এলসিডি লাইট এসে পড়ছে। ওকে ডান, আমাদের কাজ কমপ্লিট হয়েছে। এইভাবে যদি আপনারা কাজ করেন স্টেপ বাই স্টেপ, তো অবশ্যই আপনারা সফল হবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সাবস্ক্রাইব লাইক আপনাদের ইচ্ছা হলে করবেন, না হলে করার দরকার নাই। দেখেন নতুন নতুন আমার আপডেট আমি আপনাদেরকে দিতে থাকব, কীভাবে এলসিডি ব্যাকগ্রাউন্ড লাইট রিপেয়ার করবে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।